ছয় নম্বর প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম শাইখ, ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ। সুরা আসরের তাফসিরে জানতে পারলাম সত্যের উপদেশ দিতে হবে, ওয়াসাবিল হক। এখন মসজিদে যে সব বিদাত চলছে তা কিভাবে মানুষকে বুঝাবো? বলতে গেলে রেগে যায় এবং আশঙ্কা আছে, এখন কিভাবে সতর্ক করব? এই ক্ষেত্রে প্রথম প্রশ্ন উত্তর দিতে গিয়ে যে বললাম সহিহ মুসলিমের 49 নম্বর হাদিস, কোনো অন্যায় কাজ যদি দেখেন তাহলে বল প্রয়োগ করে বাধা দেবেন। আপনার কি সেখানে ক্ষমতা চলছে? আপনি কি সমাজপতি সেই গ্রামের? আপনি কোনো দায়িত্বে আছেন, মসজিদের দায়িত্বে আছেন? তাহলে বল প্রয়োগ করে বাধা দেবেন যদি বল প্রয়োগের ক্ষমতা থাকে। আর যদি আপনি একজন সদস্য মুসল্লি মাত্র গ্রামের মসজিদে, তাহলে ফাবিল ইসানি কথার দ্বারা তাদেরকে বোঝাবার চেষ্টা করবেন। যদি কথা বলার ক্ষমতা থাকে, দিন সম্পর্কে কিছু জ্ঞান থাকে, দিন সম্পর্কে অধিকাংশ লোকদের তেমন জ্ঞান নেই যে অন্যকে বুঝিয়ে দেবেন আপনি, বরং ঝগড়া বিবাদ হবে, তাহলে ভালো ভালো আলেমদের, ভালো ভালো শেখদের যারা কোরআন সুন্নার আলেম, তাদের লিখনী অথবা বক্তব্য ওই মসজিদের যারা মুসল্লি তাদেরকে যে কোনো পন্থায় শোনাবার চেষ্টা করবেন। তাদের সাথে পার্সোনাল যোগাযোগ করে, তাদের যে যোগাযোগ নাম্বারগুলি রয়েছে সেগুলি সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে করবেন, আর না হলে যেভাবে সম্ভব দিনের হকের দাওয়াত তাদের কাছে পৌঁছাবার চেষ্টা করবেন। রেগে যাওয়ার আশঙ্কা আছে, কে রাখবে না? জি, হক কথা বলে রাখবে। যদি আপনি বলেন যে আমি কাউকে রাগাবো না, তাহলে আপনি পথভ্রষ্ট। কেউ যদি বলে আমি সবাইকে রাজি রাখবো, তাহলে পথভ্রষ্ট। রাসূলুল্লাহ সাল্লামের ওপর জি সন্তুষ্ট ছিল না মক্কার কাফিররা, মদিনা মুনাফিকরা, তাহলে আর কি সন্তুষ্ট করতে পারে মানুষকে? আগে আল্লাহকে সন্তুষ্ট রেখে কতজন মানুষ সন্তুষ্ট হচ্ছে সেটা দেখতে হবে, আর মানুষকে সন্তুষ্ট রেখে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা কখনো হবে না, কখনো হবে না। ইব্রাহিম আলী ইসলাম নিজের বাবা আজহারকে সন্তুষ্ট করতে পারেননি, সুতরাং কখনো ভাববেন না যে মানুষকে সন্তুষ্ট করব, আল্লাহকে সন্তুষ্ট করবো, এটি আপনার মুখ্য উদ্দেশ্য যেন থাকে। আশঙ্কা যদি প্রাণনাশের আশঙ্কা থাকে, মার খাওয়ার আশঙ্কা থাকে, অসুবিধা নেই, একটু ঝুঁকি নেন, কিন্তু প্রাণনাশের যদি আশঙ্কা থাকে, হ্যাঁ, তখন অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানাবেন। তার আগে বলবো যে সেই মসজিদ ছেড়ে দিয়ে যদি অন্য কোনো মসজিদে যেখানে আপনি কোরআন সুন্নাহ ভিত্তিক সালাত আদায় করতে পারেন, সম্ভব আশেপাশে একটু দূরে হলে আছে, সেখানে যাওয়ার চেষ্টা করবেন, অথবা সেই গ্রাম থেকে, বিদাতি গ্রাম থেকে হিজরত করবেন যদি আপনার পক্ষে আর্থিকভাবে সম্ভব হয়। আর সম্ভব চেষ্টা করলে সব কিছু সম্ভব, আল্লাহ যেন আপনার জন্য সহজ করেন। এইরকম যেসব ভুক্তভোগী ভাইরা রয়েছেন, আল্লাহ তাদের সকলে যেন সহজ করে দেয়।